সুদী দর্শক, আসসালামু আলাইকুম। টাচ গড ফার্ম থেকে আমি রঞ্জিত বলছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে শুরু করছি। তো আমার যে শেডটা দেখতেছেন, সেটা মাটি থেকে 4 ফুট উপরে, আর এখন যেহেতু শীতের সময়টা, সেজন্য আমি চতুর্দিক দিয়ে যেন শীতের তাপ বা শীতের বাতাসটা না আসতে পারে। কারণ শীত তেমন একটা বিষয় নয়, কিন্তু বিষয় হচ্ছে যখন তার শীতের বাতাসটা বাহির থেকে আসবে, ভিতরে প্রবেশ করবে, সেই বাতাসটা যদি তাদের শরীরে লাগে, তো অবশ্যই তাদের ঠান্ডা লেগে যাবে। আর আপনারা জেনে থাকেন অবশ্যই, ছাগল সবসময় শীতে কাবু হয়ে থাকে, তারা শীত একদম পছন্দ করে না, এবং শীতে খাবার খেতেও তাদের অনেক সময় লাগে। যেমন গরমের সময় 8টার দিকে সেটে দিবেন, তারা 8টার দিকে খাবার খাবে, কিন্তু শীতের সময়টা মিনিমাম তাদের 10টার উপরে তাদের খাবার খায়। কারণ হচ্ছে কি, তাদের প্রচুর ঠান্ডা লেগে থাকে। যে খাবারটা দিবেন, হয়তো গাছ দিবেন, সেটা ভিজে থাকে, সেটা ভিজেটা না দেওয়াটাই ভালো। যার জন্যে দেখতে পাচ্ছেন যে আমি ওদেরকে কীভাবে রেখেছি, উপরে বন দিয়ে দিয়েছি, তারা বনের উপরে থাকে। বনটা খুব একটা গরম জিনিস, আমি এটা দিয়ে দিয়েছি। এটা যখন রাত্রিবেলা প্রস্রাব করে বা মলমূত্র করে এটা নষ্ট করে ফেলে, তখন আমি এটা আবার সকালবেলায় এটা আবার রৌদ্রে শুকিয়ে এটা আমি আবার সন্ধ্যার আগ দিয়ে পুরা করে দিয়ে দিই। যেহেতু আমার ছাগল এখন কম আছে, 10-12টা আছে, যার জন্য আমি এটা অর্ধেকটা বন দিয়ে দিয়েছি, বাকিটা আমার ফাঁকা আছে। যখন আমার সবগুলি ছাগল ভরে যাবে, তখন আমি ওই পাশটাও বন দিয়ে দিব। তো আপনারা দেখতেছেন যে আমার চতুর্পাশে আমি সুন্দরভাবে প্লাস্টিকে যে বস্তা দেখতেছেন, এটি দিয়ে আমি সুন্দরভাবে আটকিয়ে দিয়েছি, যেন কোনো রকম বাহির থেকে শীতের বাতাসটা জানি আমার ছাগলের না লাগে। তো অবশ্যই আর শীতের সময় অন্য গরমের সময় যেমন ছাগলে খাবার খেয়ে থাকে সকাল 7টা 8টা দিয়ে, কিন্তু শীতের বেলায় বিপরীত, মিনিমাম 10টার আগে সে খাবার খায় না, যার জন্য সে রাত্রের সকালের খাবারটা আমার আগের দিন কাঁচা গাছটার আমার আগে সংগ্রহ করে রাখতে হয়, জানি আমি সেটা শুকনো অবস্থায় তাদেরকে দিতে পারি। তো আমি কীভাবে তাদের খাবারটা আগের দিন সংগ্রহ করে রাখি, সেটি আপনাদেরকে দেখাবো। তো আপনি দেখতেছেন যে ছাগলের যে আপনি যখন এই বন দিয়ে দিবেন মাচার উপরে, তখন দেখবেন ছাগলের শরীরে কোনো ময়লা পড়বে না, পরসা পড়বে না, তারা খুব আনন্দে থাকবে। তো দেখতে পাচ্ছেন যে শীতের সময় যদি সকালবেলা আমার বার ঘর থেকে বের করতে একটু দেরি হয়, যার জন্য আমি গাছের ডাল ওখানে দিয়ে দিয়েছি, জানি সকাল 10টার আগে পর্যন্ত তারা এইগুলি খেয়ে থাকতে পারে। তো দেখতে পাচ্ছেন আপনারাও দিতে পারেন, যেহেতু মেহগুনি গাছের পাতা, এটা অভ্যাস করে নেবেন। প্রথম যখন নিয়ে আসছিলাম তখন এগুলা খেত না, কিন্তু এখন খুব খায়। আমি একটা ভিডিও দিয়ে দেখাবো যে এই সমস্ত পাতাগুলি ওরা কীভাবে খেয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন যে বন ওরা পাওয়ার পরে ওরা কীভাবে শুয়ে আছে, বন একটু একটু করে খাচ্ছে। তো তাদের স্বাস্থ্য ব্যবস্থার কথা চিন্তা যদি না করেন, তারা কীভাবে থাকবে আপনার কাছে, সেই ব্যবস্থাগুলি আপনার করতে হবে। যখন একটা ছাগল সুস্থ থাকবে, তার থাকা, তার বাসস্থান, তার খাবার, সে এমনিতেই অসুখ বিসুখ তার শরীরে কম আসবে। যখন তার শরীরে অসুখ বিসুখ রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, তখন আপনি অল্পতেই সাকসেস হতে পারবেন, বা আপনি যে লক্ষ্যে পৌঁছাতে চান সেটা পারবেন। কারণ দেখতেছেন যে ছাগল সবসময় শীতে একদম কাবু, আপনারা জেনে থাকেন, অনেকে অনেক ভিডিও দিয়ে থাকে, আমার যারা গড ফার্ম করেন তারা বলে থাকেন শীতের সময়টা কীভাবে রাখবেন, সবাই জানেন। তারপরে আমি এটা দিয়ে দিয়েছি, আমি যেহেতু করেছি, আমারটা কীভাবে দিয়েছি সেটি দেখানোর জন্য আমি ভিডিওটা আজকে তৈরি করেছি। তো অবশ্যই আমি ইউটিউবে নতুন এসেছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমি নতুন ভিডিও তৈরি করে আপনাদের কাছে পৌঁছাতে পারি। আমার দেখেন আমার একটা বিষয় হচ্ছে, আমি কিন্তু ছাগল এখনও বিক্রি করি না, কোনো কাটিং বিক্রি করি না, কোনো কিছু বিক্রি করি না, আমি দিয়েছি সেজন্যে, যেহেতু আমি এটা সম্বন্ধে জানতেছি, বুঝতেছি। আপনাদেরকে যদি একটু শেয়ার করি, আপনারা যদি আমার ভিডিওগুলি দেখতে পারেন, আপনাদের উপকৃত হবেন, সেই উপকৃত কথা চিন্তা করি আমি ভিডিওটি তৈরি করেছি। আর আমার দেখতে পাচ্ছেন কম, আমি এখন বাজার থেকে কিনতেছি না, যেহেতু শীতের সময় ছাগল অনেকে রোগ হয়ে থাকে, যেমন চোখের সমস্যা হয়ে থাকে, ঠান্ডা কাশি সবসময় লেগে থাকে। আমি আবার যদিও কিনি গরমের সময় আমি কিনবো, এখন আর কিনতেছি না। এই দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা আমার 20-22 দিন বয়স হয়েছে। তো কী সুন্দর দেখতে পাচ্ছেন যে বনের ভিতরে তারা আরামে শুয়ে আছে। এখন যদি এখানে আমি বন না দিয়ে থাকতাম, তাহলে কী হতো, যে কাটে থাকতো, ওই নিচ থেকে ঠান্ডা লাগতো, তারা দেখা যায় শুয়ে থাকতো না, তারা দাঁড়িয়ে থাকতো। এখন যেহেতু বন পেয়েছে, সেজন্যে তারা শুয়ে আছে। তো এই বনগুলি আবার দেখা যায় পরসা পরসা পরে নষ্ট করে দিবে। এগুলো সকালবেলা আমার বের করে
আবার রৌদ্রে শুকিয়ে আবার রাখতে হবে। যদি রৌদ্র না পাওয়া যায় শীতের সময় তখন অন্যান্য অন্য বন চেঞ্জ করে এই শুকনা বন আবার দিতে হবে। আপনি শীতের সময় একটু কষ্ট করতেই হবে ছাগল যদি পালতে হয়, আর এটা অবশ্যই সহজ একটা বিষয় না, কঠিন বিষয়, আবার সহজভাবে করতে পারেন। যদি সব কাজ আপনারা নিজেরা বুঝে চিনতে করেন তখন আপনাদের কাছে এটা খুব সহজ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই রাখছি, শীতে কীভাবে রাখতে হয় সেটা দেখিয়েছি। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।